তিন কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানি দাতা গোষ্ঠী। এখানে যে চেয়ারম্যান সে হচ্ছে সরদি মেডিকেল সরদি কলেজের প্রিন্সিপাল, ওইখানের তো উনি হচ্ছে মাস্টারম্যান, গেমটা খেলছে। এই কথাগুলি ছোঁড়া কথা, এগুলি কোনো ভিত্তিহীন নাই। সংঘর্ষ হামলায় প্রাণহীন ডেমরা ও পুরান ঢাকার তিন কলেজ, শিক্ষার্থীহীন ক্যাম্পাস এখন প্রাণহীন। মাহবুবুর রহমান মোল্লা কলেজে সবখানে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। সোমবারের হামলার পর ক্যাম্পাসে নেই শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো ব্যবস্থা। কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী নিহতের বিষয়টি ধামাচাপা দিতে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের ব্যবহার করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এই ভুল চিকিৎসার লুকানোর জন্য, ভুল চিকিৎসার ইয়াটা লুকানোর জন্য কিছু ছাত্র দিয়ে ছাত্রদের মধ্যে আমাদের মধ্যে ঝামেলা করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মতো খারাপ কার্যকলাপ করিয়েছে। মানে যে চেয়ারম্যান সে হচ্ছে সরদি মেডিকেল সরদি কলেজের প্রিন্সিপাল, ওইখানের তো উনি হচ্ছে মাস্টারম্যান, গেমটা খেলছে। টানা দুই দিন আমাদের কলেজের ছাত্রদের ওই যে সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ যেটা, ওদের স্টুডেন্ট দিয়ে আমাদেরকে মারা হয়। অধ্যক্ষ বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্ররা, যদিও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা তাদের তাদের ডাক্তার, তাদের প্রশাসনের লোক নিয়ে, যেটা আসলে আদর্শ সুন্দর বা সত্য ঘটনা নিরূপণ হবে না, এর জন্য সঠিকভাবে তারা সেই সমাধান করতে পারেনি। আজকে যদি তারা দ্রুত সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে এই কথাগুলি ছোঁড়া কথা, এগুলি কোনো ভিত্তিহীন নাই। আরেকটা কথা বললেন কর্তৃপক্ষ জোর করেছে, কর্তৃপক্ষ তখন অসহায় হয়েছিল রাতের বেলায়। আমাদের সিনিয়র কোনো কর্তৃপক্ষ হসপিটালে থাকে না, থাকে শুধু আমার একটা ওয়ার্ড মাস্টার আর থাকে হচ্ছে সিকিউরিটি ইনচার্জ, তাদেরকে জিম্মি করে 30-40 জন। পরবর্তীতে আমরা তাদের হাত থেকে রেহাই পেয়েছি পুলিশ ও আর্মির সহায়তা, সেখানে জোর করে আমি কিভাবে লাশ পাঠিয়ে দেব। সোহরাওয়ার্দী কলেজের চিত্রও একই, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে প্রয়োজনীয় কাগজপত্র, সরানো হচ্ছে ভাঙা কাঁচ। সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের একাংশের দাবি, এ ঘটনায় তৃতীয় পক্ষ ঢুকে সংঘাত উস্কে দিয়েছে। অধ্যক্ষ জানান হামলায় সম্পদ ধ্বংসের পাশাপাশি খোয়া গেছে সনদ সহ কলেজের গুরুত্বপূর্ণ নথি। তিন কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ, এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। এটা একটা পুরনো কলেজ, পুরনো কলেজে অনেক লক্ষ লক্ষ ডকুমেন্টস, লক্ষ লক্ষ ছাত্রের সনদপত্র, সার্টিফিকেট, যেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে, মানে পুড়ে না ছিঁড়ে খুঁড়ে ছাই হয়ে গেছে। চিকিৎসকের গাফিলতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তের স্বার্থে ICU-র চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল। এর ব্যাপারে রিপোর্ট দেখানো হয় নাই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।